সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। তবে ভালো মা, মা তোমরা তো জানতে যে ভোগটা পুরোপুরি নুনে পোড়া ছিল। তোমাদের কি উচিত ছিল অহনাকে সেটা জোর করে খাওয়ানোর? আমি সবাইকে নিয়ে আনন্দে থাকতে চাই, তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি কোনো দিনও ভাবতে পারি না ভালো মা। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ভালো মা, আই এম সরি। জানি যে আমি ভুল করছি, আমার ঠিক সময় মতো ফেরত আসা উচিত ছিল, কিন্তু আমার দেরি হয়ে গেছে। আমার আমায় তুমি ক্ষমা করে দাও। কি গো, আমায় ক্ষমা করে দিন মা। আমি না কাউকে অসম্মান করতে চাইনি, বিশ্বাস করুন আমি যেতে পারিনি। বেশ বেশ, তাহলে অহনা নক্ষত্র দুজনেই ওদের দোষ বুঝতে পেরেছে, তাহলে রাগ দুঃখ অভিমান এবার সব মিটে যাক। তো পুরো কেসটা পুরো না, জল না একবারে বরফ ঢেলে দিল দেখি। কিন্তু আমার তো বেশ খিদে পেয়েছে, আজকে মিটিং এ অবশ্য ভালো ভালো খাবার ছিল, কিন্তু আমি কি ভাবলাম বলতো যে বাড়িতে ফিরে সবার সঙ্গে বাড়ির খাবার খাবো, কিন্তু এখন কি হবে, যা আছে তা তো খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি এখনি রান্নাঘরে গিয়ে ভাত চাপিয়ে দিচ্ছি। না সুরেন, তুমি না, যা রান্না করার কথা ছিল সেই রান্না করবে। যাও অহনবা, একদম চালে ডালে মিশে একটা চম্পর খিচুড়ি বানা, গরম গরম খিচুড়ি আমরা সবাই মিলে বসে খাবো, ঠিক আছে? বৌমণি, বৌদিমণি, চলো আমরা যাই। এ কাজল, তুই ও আয়, এসো এসো। এ তো কিছুই হলো না। না, তার তো শেষ হয়ে গেল। আমাদের এখন কি ভূমিকা? বগল ভাইয়াতে ভাইয়াতে দুজনে মিলে ঘরে যাই, চলো। আওয়াজ হবে না। আমার তো বয়স হয়ে গেছে, আর তোর দিন দিন খোকাটি হয়েছে। মার কাছে ছেলেরা সবসময় খোকাই থাকে। Thank you.
বলে রান্নাই বেশি নুন পড়েছে, এ হতে পারে না। আমার মন বলছে অন্য গোলমাল আছে। সকালে আমার বৌমনির পাশে থাকা উচিত ছিল, এখন আর সে ভুল করছি না। কাজল দিদি, হ্যাঁ বলছি, চাল আর ডালটা কোথায় আছে আনো। ওই তো সুরেন্দা নিয়ে আসছে তো। কি হলো সুরেন কাকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো, চাল আর ডালটা আনো? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসি নিয়ে আসি। বলছিলাম যে এবারে রান্নার সমস্ত নিয়ম আমি জানি, কতটা ঝাল লাগবে, কতটা মিষ্টি লাগবে, সব আমার জানা। তাই আমি বলি কি, আমি বরঞ্চ তোমাকে বলে বলে দিই, তুমি সেই মতো রান্না করো। না সুরেন কাকা, তুমি শুনোনি বাবা কি বলেছে, আমাকে রাঁধতে হবে। আরে রান্নাটা তুমিই করবে, আমি বরঞ্চ তোমার পাশে থাকি। যদি কোনো রকম আনমনে কোনো ভুল করে ফেলো, আমি তোমাকে আগে থেকে সাবধান করে দিতে পারবো। না সুরেন কাকা, আজ অহনার পাশে আমি থাকবো, আর রান্নাঘরে যা যা হেল্প দরকার সেটা আমি করব। তুমি রান্নাঘরে ঢুকবে? হ্যাঁ। তুমি রান্নাঘরে ঢুকবে? বলি জীবনে কখনো রান্নাঘরে ঢুকেছ? কোনটা সর্ষে, কোনটা হলুদ, কোনটা জিরে, এসব তুমি জানো? সে তো আগে কোনোদিন বিয়েও করিনি, এখন করলাম। ঠিক তেমনই আগে রান্নাঘরে ঢুকিনি, এখন ঢুকলাম। বাপ, বিয়ে যেন বিশ্ব সংসারে আগে কেউ করেনি, যেন ভাগ্নে বাবুই প্রথম বিয়ে করলো। আদিক্ষেতা দেখলে না গা ঝুলে যায়, এত প্রেম টিকলে হয়। কি করো বলো তো, দেখে চলাফেরা করতে পারো না? দেখছি তো, আর এমন জিনিস দেখছি না, চোখ একবারে বড় বড় হয়ে গেল রসগোল্লার মতো। বাবা, তুমি দেখলেও বুঝতে পারবে তোমার আদরের ছেলে তার আদরের বউকে সাহায্য করবে বলে রান্নাঘরে গিয়ে হাতা খুন্তি ধরেছে। চোখ সার্থক হয়ে গেল গো, দেখো না দেখো। যে বাবা বললেন চালে ডালে বসিয়ে দিতে, কই তোমার চাল ডাল? এই শোনো, আমায় হেল্প করতে এসেছো, হেল্প করো। চাল কোথায়, ডাল কোথায়, সব জেনে তুমি কি করবে? As you wish madam. সুধা, চলো চলো চলো। কোথায়? রান্না হতে অনেক দেরি আছে, এসো দেখি ফল প্রসাদ গুলো আমরা সবাইকে ভাগ করে দিই। এসো প্রসাদ, আর যেটা দেখালাম সেটা বিস্বাদ। থাক থাক, চল চল ঠাকুর ঘরে চল, চলো দেখি চল। আমি বরং সবজি কাটি। আর কিছু? ঘিটা দেখো তো কোথায় আছে। ঘি সব রান্না বান্না হয়ে গেছে, সব হয়ে গেছে, তাহলে আমরা সবাইকে ডেকে নিয়ে আসি।
কাজল চ চ চ চ চ চ কোকা ছাড় কোকা ছাড় না ভালো লাগছে না চুপ করে বসো আরে কি কি জ্বালা বসো 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 মা বসো বসো একটা কথা বলছি সেটা হচ্ছে কেউ আগে খাবে না মা প্রথমে খাবে কেন আমাকে আগে খেতে হবে কেন তুই তো আগে খেতে পারিস না আমি বলছি তো তোরা খা একদম না তুমি হচ্ছে এই বাড়ির একদম মাথা তুমি খাবে তারপর বাকি সবাই খা হ্যাঁ মা আপনি আগে খান কি হলো মা খাও না আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে বললাম তো তোরা খা আমার শরীরটা ভালো লাগছে না তুই নেহাত আমাকে টেনে নিয়ে এলি জোর করে তাই এলাম তুই ঠম থেকে আর বাঁচি না জয়বাবুকে দেখো ঘনঘন ঘনঘন করছে এই নাও হ্যাঁ করো তো আমি বলছি না হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো হ্যাঁ করো এই তো বলো কেমন হয়েছে